দারুন। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরাই ডল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রাত্রিবেলা একটা ডিনারে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। মানে সরি, সবাই তো জানোই যে আমি বিভিন্ন রকমের রান্নাবান্নার রেসিপি ভিডিও শেয়ার করি ফেসবুক বলো ইউটিউব বলো। তো আজকেও একটা সেম একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব। তো আজকে একটা খুব স্পেশাল একটা বেশ ভালো চিকেনের একটা ভালো স্পেশাল রেসিপি শেয়ার করবো যেটা সবাই খেতে পারো। তোমরা ভিডিওটা দেখো আর পারলে বাড়িতে ট্রাই করো, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমি খাবো, আমার দাদাও আছে, ওকে আজকে খাবো। তো ও খেয়ে ওর কাছ থেকে রিভিউ নেবো। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই আমি শেয়ার করব। তো রান্নাবান্নার ভিডিওটা আমি প্রতিদিনই শেয়ার করি, আজকেও একটা ভিডিও শেয়ার করব। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা। তো চলো গাইস, তো আমি চলে এসেছি রান্নাঘরে, এখন আমি রান্না করব। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব আর কি কি নিয়েছি রান্নার মানে উপকরণে কি কি আছে রেসিপি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো রান্নার ভিডিওটাই আমি শেয়ার করব, কিভাবে রান্না করছি না করছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আমি জিনিসগুলো টোটালি রেডি করে নিই, রেডি করে নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। তো এটা কেটে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি। তো এবার দেখাচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা, কাসুরি মেথি, আদা, রসুনের পেস্ট, টক দই, এদিকে আছে লেবু একটা, আর ওদিকে আছে গোলমরিচের গুঁড়ো। তো চলো এবার আমি কি করব, ওই মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি কাস্তুরি মেথি হাফ দিয়ে দেবো। হ্যাঁ, বেশিটা দেবো না, পরে আবার লাগবে, হাফ দিয়ে দেবো কাস্তুরি মেথি। মানে 700 গ্রাম চিকেন আন্দাজ করে দিতে হবে। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, একটা হাফ দিলাম আর হাফ পরে লাগবে। তো এটা সবকটাই 700 গ্রাম চিকেনের আন্দাজ করে দিতে হবে। এবার টক দইটা পুরোটাই দিয়ে দেবো, কারণ টক দইটা আর পরে আমাদের লাগবে না। তো টক দইটা পরে আমি আবার পুরোটা দিয়ে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছিলাম বাট পরে আমি কিছুটা সবটাই দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো এতটা দেবো না, হাফ সামথিং দেবো, মানে 750 আন্দাজে দেবো আমি। তো এবার এখানে দুটো লেবু, একটা লেবু আছে, হাফ লেবু, মানে একটা লেবুর হাফ আমি দেবো, 4 খণ্ড 2 খণ্ড দেবো আমি। দিয়ে এবার এর মধ্যে একটু লবণ দেবো, লবণ দিয়ে বেশ ভালো করে একদম মিক্স করে মাখিয়ে নেবো। প্রায় 15 মিনিট ধরে এটা আমি মাখাবো, মানে 15 মিনিট ধরে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, বাট মাখাবো ওটা খুব সুন্দর করে, আর হাত দিয়ে অবশ্যই মাখাবো। যদি আমার কাকি মেখে দিচ্ছিল, কারণ আমার হাতে ফোড়া হয়েছিল, একটু প্রবলেম ছিল, তার জন্য আমি মাখাতে পারিনি। তো আমার কাকি মেখিয়ে দিচ্ছিল মাংসটা, তো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে, বেশ ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। তো চলো দেখাচ্ছি, প্রত্যেকটা মাংস বেশ ভালো করে ম্যারিনেট করছি যাতে প্রত্যেকটার মধ্যে মশলাটা ঢোকে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার এটা 15 মিনিটের জন্য রেখে দেবো, দেন আবার আসছি। ম্যারিনেট করার 20 মিনিট পর আমি আসলাম। তো এবার আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো, কোনো রকম জল দেবো না, জাস্ট ম্যারিনেট করা অবস্থায় মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে দিয়ে দিলাম, আর ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো সব কেখে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আটকে স্রেফ 2 সিটি দেবো, স্রেফ 2 সিটি দিলে, 2 সিটি দিয়ে নাম, 2 সিটি দিয়ে নামিয়ে নিয়ে যে ভাপটা আছে সেই ভাপটা বেরোতে যেইটুকু টাইম, সেইটুকু টাইম ওয়েট করতে হবে। তো চলো এবার ওয়েট করে দেন, এবার খুলে দেখাচ্ছি। তো এবার আমি গরম কড়াইয়ের মধ্যে একটা বাটার দিয়ে দিয়েছি, বেশ পরিমাণ মতন বাটার দিয়ে দিয়েছি। তো ওই বাটারটাকে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন আর আদার পেস্টটা। তো বাটারটা পুরো গলে যাক দেখা। তো বাটারটা গলে গেছে, বাটারের মধ্যে এবার আমি দিয়ে দিলাম রসুন আর আদার পেস্টটা, এটা দিয়ে নিয়ে এরপরের মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথিটা, যেটুকু ছিল সেটুকু দিয়ে এবার এটাকে বেশ ভালো করে নাড়াবো। একটু বেশ নাড়ানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনগুলো। তো চলো নাড়িয়ে নিই, নাড়ানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা, মানে সিদ্ধ করা, প্রেশারে 2 সিটি দেওয়া সিদ্ধ করা চিকেনটা এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে এটাকে আমি বেশ ভালো করে মিক্স করব। তো জল সমেত এটাকে ঢালবো, ঢেলে কিছুটা সময় বেশ ভালো করে নাড়াবো, নাড়িয়ে একটু ভালো করে মিক্স করে নেবো, যাতে মানে বাটারটা বেশ পুরো মাংসের মধ্যে ভালোভাবে লেগে যায়। তো সেরকমভাবে মিক্স করে নিচ্ছি। তো চলো আবার দেখাচ্ছি ডিটেলসটা। চিকেনটা প্রায় হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা পিটুলি তৈরি করেছি, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এই কি পিটুলিটা, মানে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে একটু জল দিয়ে পিটুলিটা তৈরি করেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো রান্না করতে করতে আমি একটু হাওয়া খেতে চলে এসেছি, অ্যাকচুয়ালি এত গরম লাগছে আজকে, তো গরমটা পড়েছে সবাই জানোই প্রচণ্ড। তো তার মধ্যেও আমি রান্নাটা করছি জাস্ট তোমাদের সবাইকে দেখানোর জন্য, আর আমারও একটু ভালো লাগে রান্নাবান্না করতে, সেই জন্য রান্না করতে
এসছি, তাও ওই গরমের মধ্যে, তার জন্য আমি হালকা করে রেসিপিটা করলাম। মানে এটা একটা হেলদি খাবার, আর সবাই জানো আমি একটু হেলদি খাবার খেতে পছন্দ করি, তো এটাও একটা হেলদি খাবার আর খুব টেস্টিও হয়। তো সবাই এটা বাড়িতে ট্রাই করতে পারে, একদম সহজ উপকরণ দিয়ে সহজভাবে একদম শর্টকাট রান্নাটা করাই যায়। তো বেশি তেল মশলার নেই এখানে, কোনো রকম কিছু নেই, একদম হালকা। তো চলো আমি রান্নাটা আমি পুরোটা দেখালাম, রান্নাটা পুরোটা দেখালাম, এবার পুরোপুরি রেডি হোক, রেডি হলে আমি তোমাদেরকে আবার পুরোটা শেয়ার করব। তো রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর একটু জাস্ট হবে আমি যে পিটুলিটা দেখালাম সেটা একটু দিলেই হয়ে যাবে, তো পুরোটা শেয়ার করছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করো, কেউ তো ইউটিউবে সাবস্ক্রাইব করেই না দেখছি। যাই হোক, যদি ভালো লাগে তো করো, সাপোর্ট করো প্লিজ সবাই আমাকে। তো চলো রান্না করে গিয়ে আবার দেখাচ্ছি। মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, যেহেতু হয়ে এসেছে সেই জন্যই আমি পিটুলিটা দিলাম। এবার আমি পিটুলিটা দিয়ে একটু বেশ ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়েই নামিয়ে নেবো, কারণ পিটুলিটা দিলে আর বেশিক্ষণ নাড়াতে লাগবে না, জাস্ট অল্প একটু নাড়িয়ে নামিয়ে নেবো। মাংসটা আমার রেডি, তো নামিয়ে নিলাম, তো মাংসটা ফুলফিল আমার রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে একটু গার্নিশ করে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ওকে? তো চলো, গরমের মধ্যে রান্না বান্না ইজ কমপ্লিট। তো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার সাবস্ক্রাইব ফলো করো। আর এই রান্নাটা করেছি, এবার আমি রান্নাটা আমার দাদাকে বলবো খেতে, তো টেস্ট করে দেখবে কেমন হয়েছে, আমি তোমাদেরকে সেই রিভিউটা জানাবো, ওকে? তো চলো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো, তার মধ্যে আমি টোটাল ডিটেলসটা আমি তোমাদের। হ্যাঁ, তো আমি রেডি করে নিয়েছি বাটার গার্লিক চিকেন, তো আর এখানে রুমালি রুটি বাড়া হয়ে গেছে থালার মধ্যে, তো আমার এই দাদা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। তো চলো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব কেমন রুটিটা, তো আর আমি বানাইনি, এটা তো বাজার থেকে কাঁচা কাঁচা লাগছে, ঠিক আছে। চলো দেখাচ্ছি ডিটেলসটা, তো বল কেমন খাচ্ছিস? খুব সুন্দর, হেভি সুন্দর, বাড়িতে রান্না হয়েছে, নিজের হাতে করে রান্না করেছি, আমি রান্না করেছি, তুই কেন রান্না করবি? ক্যামেরার দিকে তাকিয়ে বল কথাটা। সুন্দর হয়েছে, যদি ভালো একটা রেস্টুরেন্ট খুলতাম ভালো চলতো। দারুণ রান্না করেছি না? খুব সুন্দর, অসাধারণ। একটু খাই, একটু দেখাই, একটা বাইট নিয়ে হালকা করে। না আমি করেছি, সঙ্গে আমার ভাই ছিল। একদমই না, মিথ্যা কথা। তো এইটা আমার থালা, তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। আমিও খেয়ে দেখলাম, বেশ টেস্টি হয়েছে, বেশ সুন্দর হয়েছে, মানে দারুণ হেভি লাগছে। এটা খাওয়ার সাথে সাথে একটু কাঁচা পেঁয়াজ লাগে, তো কাঁচা পেঁয়াজটা আমি খাবো না, একটু প্রবলেম আছে, কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে গার্নিশিংটা করেছিলাম,